ओम नमो भगवते रामकृष्णाय। आजकेर मनन ए पर्वे आमरा भारते विवेकानंद ग्रंथ थेके पाठ करछि। आजकेर पाठ 40तम पर्व। एखाने स्वामी विवेकानंद भारतीय जीवने वेदांतेर कार्यकारिता एई शिरोनामे माद्राजे जे तृतीय बक्तृताटि दियेछिलेन तार अंशविशेष पाठ करछि। स्वामी विवेकानंद এই বক্তৃতায় বলছেন, এই উপনিষদ সমূহই আমাদের শাস্ত্র। এইগুলি বিভিন্নভাবে ব্যাখ্যাত হইয়াছে, আর আমি তোমাদিগকে পূর্বেই বলিয়াছি, পরবর্তী পৌরাণিক শাস্ত্র ও বেদের মধ্যে যেখানে প্রভেদ লক্ষিত হইবে, সেখানে পুরাণের মত অগ্রাহ্য করিয়া বেদের মত গ্রহণ করিতে হইবে। কিন্তু কার্য তো দেখিতে পাই, আমরা শতকরা 90 জন পৌরাণিক আর বাকি শতকরা 10 জন বৈদিক, তাও হয় কি না সন্দেহ। আরও দেখিতে পাই আমাদের মধ্যে নানাবিধ অত্যন্ত বিরোধী আচার বিদ্যমান। দেখিতে পাই আমাদের সমাজে এমন সব ধর্মমত রহিয়াছে যেগুলির কোনো প্রমাণ হিন্দুদের শাস্ত্রে নাই। আর শাস্ত্রপাঠে আমরা দেখিতে পাই এবং দেখি আশ্চর্য হই যে আমাদের দেশে অনেক স্থলে এমন সব প্রথা প্রচলিত আছে যেগুলির প্রমাণ বেদ স্মৃতি পুরাণ কোথাও নাই, সেগুলি কেবল বিশেষ বিশেষ দেশাচার মাত্র। তথাপি প্রত্যেক অজ্ঞ গ্রামবাসী মনে করে, যদি তাহার গ্রাম্য আচারটি উঠিয়া যায় তাহলে সে আর হিন্দু থাকিবে না। তাহার মানে বৈদান্তিক ধর্ম ও এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র দেশাচার অচ্ছেদ্যভাবে জড়িত। শাস্ত্রপাঠ করিয়াও সে বুঝিতে পারে না, সে যাহা করিতেছে তাহাতে শাস্ত্রের সম্মতি নাই। তাহার পক্ষে ইহা বুঝা বড় কঠিন হইয়া ওঠে যে ওই সকল আচার পরিত্যাগ করিলে তাহার কিছুই ক্ষতি হইবে না, বরং সে পূর্বাপেক্ষা উন্নততর হইবে, মানুষের মতো মানুষ হইবে। দ্বিতীয়ত আর এক অসুবিধা, আমাদের শাস্ত্র অতি বৃহৎ ও অসংখ্য। পতঞ্জলি প্রণীত মহাভাষ্য নামক শব্দশাস্ত্রে পাঠ করা যায় সামবেদের সহস্র শাখা ছিল, সেগুলো গেল কোথায় কেহই জানে না। প্রত্যেক বেদ সম্বন্ধে এইরূপ, এই সকল গ্রন্থের অধিকাংশই লোপ পাইয়াছে, সামান্য অংশমাত্র আমাদের নিকট অবশিষ্ট আছে। এক এক ঋষি পরিবার এক এক শাখার ভার গ্রহণ করিয়াছিলেন। এই সকল পরিবারের মধ্যে অধিকাংশেরই হয় স্বাভাবিক নিয়মানুসারে বংশ লোপ হইয়াছে, অথবা বৈদেশিক অত্যাচারে বা অন্য কারণে তাহাদের বিনাশ ঘটিয়াছে। আর তাহাদের সঙ্গে সঙ্গে তাহারা যে বেদের শাখা বিশেষ রক্ষা করিবার ভার গ্রহণ করিয়াছিলেন তাহাও লোপ পাইয়াছে। এই বিষয়টি আমাদের বিশেষভাবে স্মরণ রাখা আবশ্যক, কারণ যাহারা নূতন কিছু প্রচার করিতে চায় বা বেদের বিরোধী কোনো বিষয়ে সমর্থন করিতে চায় তাহাদের পক্ষে এই যুক্তিটি চরম অবলম্বন হইয়া দাঁড়ায়। যখনই ভারতে শ্রুতি ও দেশাচার লইয়া তর্ক উপস্থিত হয় এবং যখনই দেখাইয়া দেয়া হয় যে এই দেশাচারটি শ্রুতি বিরুদ্ধ, তখন অপরপক্ষ এই উত্তর দিয়া থাকে, না উহা শ্রুতি বিরুদ্ধ নহে, উহা শ্রুতির সেই সকল শাখায় ছিল যেগুলি এখন লোপ পাইয়াছে, ওই প্রথাতেও বেদ সম্মত। শাস্ত্রের এই সকল নানাবিধ টিকা টিপ্পনির ভিতর কোনো সাধারণ সূত্র বাহির করা অবশ্যই বিশেষ কঠিন, কিন্তু সহজেই বুঝিতে পারি যে এই সকল নানাবিধ বিভাগ ও উপবিভাগের একটি সাধারণ ভিত্তি নিশ্চয়ই আছে। অট্টালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি নিশ্চয়ই একটি সাধারণ নকশা অনুযায়ী নির্মিত হইয়াছে। আমরা যাহাকে আমাদের ধর্ম বলি সেই আপাত বিশৃঙ্খল মতগুলির নিশ্চয়ই কোনো সাধারণ ভিত্তি আছে, তাহা না হইলে উহা এতদিন টিকিয়া থাকিতে পারিত না। আবার আমাদের ভাষ্যকার দিগের ভাষ্য আলোচনা করিতে গেলে আর এক বাধা উপস্থিত হয়। অদ্বৈতবাদী ভাষ্যকার যখন অদ্বৈতপর শ্রুতির ব্যাখ্যা করেন, তখন তিনি উহার সোজাসুজি অর্থ করেন,
কিন্তু তিনি আবার যখন দ্বৈতপর শ্রুতির ব্যাখ্যায় প্রবৃত্ত হন তখন উহা শব্দার্থ বিকৃত করিয়া উহা হইতে অদ্ভুত অদ্ভুত অর্থ বাহির করে। ভাষ্যকার নিজ মনোমত অর্থ বাহির করিবার জন্য সময়ে সময়ে অজা অর্থাৎ জন্মরহিত শব্দের অর্থ ছাগি করিয়াছে। কি অদ্ভুত পরিবর্তন! দ্বৈতবাদী ভাষ্যকারেরও এইরূপ, এমনকি আরও বিকৃতভাবে শ্রুতির ব্যাখ্যা করিয়াছে। যেখানে যেখানে তাঁহারা দ্বৈতপর শ্রুতি পাইয়াছেন সেগুলি যথাযথ রাখিয়া দিয়াছেন, কিন্তু যেখানেই অদ্বৈতবাদের কথা আসিয়াছে সেখানেই তাহারা সেই সকল শ্রুতির যথেচ্ছ ব্যাখ্যা করিয়াছেন। এই ভাষা এত জটিল, বৈদিক সংস্কৃত এত প্রাচীন, সংস্কৃত শব্দশাস্ত্র এত সুপরিণত যে একটি শব্দের অর্থ লইয়া যুগ যুগান্তর ধরিয়া তর্ক চলিতে পারে। কোনো পণ্ডিতের যদি খেয়াল হয় তবে তিনি যে কোনো অর্থহীন উক্তিকেও যুক্তি বলে এবং শাস্ত্র ও ব্যাকরণের নিয়ম উদ্ধৃত করিয়া শুদ্ধ সংস্কৃত করিয়া তুলিতে পারেন। উপনিষদ বুঝিবার পক্ষে এই সকল বাধাবিঘ্ন আছে। বিধাতার ইচ্ছায় আমি এমন এক ব্যক্তির সঙ্গলাভের সুযোগ পাইয়াছিলাম যিনি একদিকে যেমন ঘোর দ্বৈতবাদী অপরদিকে তেমনি একনিষ্ঠ অদ্বৈতবাদী ছিলেন, যিনি একদিকে যেমন পরম ভক্ত অপরদিকে তেমনি পরম জ্ঞানী ছিলেন। এই ব্যক্তির শিক্ষাতেই আমি শুধু অন্ধভাবে ভাষ্যকারদিগের অনুসরণ না করিয়া স্বাধীনভাবে উৎকৃষ্টরূপে প্রথমে উপনিষদ অন্যান্য শাস্ত্র বুঝিতে শিখিয়াছি। আমি এ বিষয়ে যৎসামান্য যাহা অনুসন্ধান করিয়াছি তাহাতে এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে এই সকল শাস্ত্রবাক্য পরস্পর বিরোধী নহে। সুতরাং আমাদের শাস্ত্রের বিকৃত ব্যাখ্যা করিবার কোনো প্রয়োজন নেই। শ্রুতিবাক্যগুলি অতি মনোরম, অতি অদ্ভুত, আর উহারা পরস্পর বিরোধী নহে। ওইগুলির মধ্যে অপূর্ব সামঞ্জস্য বিদ্যমান। একটি তত্ত্ব যেন অপরটির সোপানস্বরূপ। আমি এই সকল উপনিষদেই একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করিয়াছি যে প্রথমে দ্বৈতবাদের কথা উপাসনা প্রভৃতি আরম্ভ হইয়াছে, শেষে অদ্বৈতভাবের অপূর্ব উচ্ছ্বাসে সেগুলি সমাপ্ত হইয়াছে। সুতরাং এখন এই মহাপুরুষের জীবনালোকে আমি দেখিতেছি যে দ্বৈতবাদী ও অদ্বৈতবাদীর পরস্পর বিবাদ করিবার কোনো প্রয়োজন নাই। জাতীয় জীবনে উভয়েরই বিশেষ স্থান আছে। দ্বৈতবাদী থাকিবেই, অদ্বৈতবাদী ন্যায় দ্বৈতবাদীরাও জাতীয় ধর্মজীবনে বিশেষ স্থান আছে। একটি ব্যতীত অপরটি থাকিতে পারে না। একটি অপরটির পরিণতি, একটি যেন কাঠামো অপরটি ছাদ, একটি যেন মূল অপরটি ফল। আর উপনিষদের শব্দার্থ বিকৃত করিবার চেষ্টা আমার নিকট অতিশয় হাস্যাস্পদ বলিয়া বোধ হয়, কারণ আমি দেখিতে পাই উহার ভাষাই অপূর্ব। শ্রেষ্ঠ দর্শনরূপে উহার গৌরব ছাড়িয়া দিলেও মানব জাতির মুক্তিপথ প্রদর্শক ধর্মবিজ্ঞানরূপে উহার অদ্ভুত গৌরব ছাড়িয়া দিলেও ঔপনিষদিক সাহিত্যে মহানভাবে যেমন অতি অপূর্ব চিত্র আছে জগতে আর কোথাও তেমন নাই। এখানেই মানব মনের সেই ব্যক্তিভাবাপন্ন বৈশিষ্ট্য, সেই অন্তর্দৃষ্টিপরায়ণ হিন্দু মন পরিপূর্ণ শক্তিতে আত্মপ্রকাশ করে। অন্যান্য সকল জাতির ভিতরেই এই মহান ভাবের চিত্র অঙ্কন করিবার চেষ্টা দেখা যায়, কিন্তু প্রায় সর্বত্রই দেখিবে তাহারা বাহ্য প্রকৃতির মহান ভাবকে ধরিবার চেষ্টা করিয়াছে। উদাহরণস্বরূপ মিল্টন, দান্তে, হোমার বা অন্য যে কোনো পাশ্চাত্য কবির কাব্য আলোচনা করা যাও, তাহাদের কাব্যে স্থানে স্থানে মহত্ত্বব্যঞ্জক অপূর্ব শ্লোকাবলী দেখিতে পাওয়া যায়, কিন্তু সেখানে সর্বত্রই ইন্দ্রিয় গ্রাহ্য
बहिप्रकृतिर वर्णनार चेष्टा बहिप्रकृतिर विशाल भाव देशकालेर अनंत भावेर वर्णना आमरा वेदेर संहिता भागेओ एई चेष्टा देखिते पाई सृष्टि प्रवृत्ति वर्णनात्मक कतगुली अपूर्व रिंग मंत्रे बाह्य प्रकृतिर महान भाव देशकालेर अनंतत्व अति गम्भीर भाषाय वर्णना करा हइयाछे किन्तु ताहारा जान शीघ्रई देखिते पाइलेन जे ए उपाये अनंत स्वरूपके धरिते पारा जाए ना बुझिलेन ताहादेर मनेर जे सकल भाव ताहारा भाषाय प्रकाश करिते चेष्टा करितेछेन अनंत देश अनंत विस्तार अनंत बाह्य प्रकृति सेगुलि प्रकाश करिते अक्षम तखन ताहारा जगत समस्या व्याख्या करिबार जन्य अन्य पथ धरिलेन उपनिषदेर भाषा नूतन मूर्ति धारण करिल उपनिषदेर भाषा एकरूप नास्ति भावद्योतक स्थाने स्थाने अस्फुट उहा जान तुम्हें अतीन्द्रिय राज्ये लइया जाइवार चेष्टा करितेछे किन्तु अर्धपथे गियाई क्षान्त हइया तुम्हें केवल एक धारणातीत अतीन्द्रिय वस्तुर आभास देखाइया दे तथापि सेई वस्तुर अस्तित्व सम्बन्धे तुम्हार कोनो सन्देह थाके ना जगते एमन कविता कोथाय जाहा सहित एई श्लोके तुलना हइते पारे न तत्र सूर्यो भाति न चंद्र तारकम नेमा विद्युतो भान्ति उतोयाम अग्निः सेखाने सूर्य किरण देय ना चंद्र ताराओ नहे এই বিদ্যুৎ নহে সেই স্থানকে আলোকিত করিতে পারে না এই সামান্য অগ্নির আর কথা কি পৃথিবীর সমগ্র দার্শনিকভাবে পূর্ণতর চিত্র আর কোথায় পাইবে হিন্দু জাতির সমগ্র চিন্তার মানব জাতির মুক্তির সামগ্রিক কল্পনার সারাংশ যেমন অদ্ভুত ভাষায় চিত্রিত হইয়াছে যেমন অপূর্ব রূপকে বর্ণিত রূপকে বর্ণিত হইয়াছে তেমন আর কোথায় পাইবে দ্বা সুপর্ণা সুয়া সখায়া সমানম বৃক্ষম পরিশস্র জাতে তয়োরন্যা পিপ্পলম স্বাদবত্যানাস্নান্য অভিচাকশীতি সমানে বৃক্ষে পুরুষো নিমগ্ন নিশয়া শোচতি মুহ্যমানঃ জুষ্টম ইয়দা পশ্যত অন্যমীশম অস্য महिमानम इति बीतशोकः यदा पश्य पश्यते रुक्मवर्णं कर्तारमीशं पुरुषं ब्रह्मयोनिं तदा विद्वन् पुण्यपापे विधूय निरंजन परमं साम्यमुपैति एकी वृक्षेर पर सुंदर पक्षयुक्त दुईटी पक्षी रहियाछे उभयेरी परस्पर सख्य भावापन्न तन्मध्ये একটি সেই বৃক্ষের ফল খাইতেছে অপরটি না খাইয়া স্থিরভাবে নীরবে বসিয়া আছে নিম্ন শাখায় উপবিষ্ট পক্ষী কখনো মিষ্ট কখনো বা কটু ফল ভক্ষণ করিতেছে আর সেই কারণে কখনো সুখী কখনো বা দুঃখী হইতেছে কিন্তু উপরের শাখার পক্ষীটি স্থির গম্ভীরভাবে উপবিষ্ট সে ভালো মন্দ কোনো ফলই খাইতেছে না সে সুখ দুঃখ উভয়েই উদাসীন নিজ মহিমায় মগ্ন হইয়া আছে এই পক্ষীদ্বয় জীবাত্মা ও পরমাত্মা মানবাত্মার ইহাই যথার্থ চিত্র মানুষ ইহ জীবনে স্বাদু ও কটুফল ভোজন করিতেছে সে কাঞ্চনের অন্বেষণে মত্ত সে ইন্দ্রিয়ের পশ্চাতে ধাবমান সংসারের ক্ষণিক বৃথা সুখের জন্য মরিয়া হইয়া পাগলের মতো ছুটিতেছে তাই আধ্যাত্মিকতা সম্বন্ধে উপনিষদে যেসব কথাগুলো বর্ণিত হয়েছে সেগুলো স্বামী বিবেকানন্দ সুন্দর ভাষায় ব্যক্ত করছেন উপনিষদের মহত্বের কথা তুলে ধরেছেন এই উপনিষদ আসলে সেই ব্রহ্মতত্ত্ব ঈশ্বর তত্ত্ব সেগুলিরই প্রকাশক আমাদের বিভিন্ন সঙ্গীতে এই ভাবগুলো এইভাবে বর্ণিত হয়েছে দুই একটি সঙ্গীতের কথা আমরা এখানে পাঠ করে আজকের আলোচনা শেষ করছি বলা হচ্ছে
তুমি বন্ধু তুমি নাথ নিশিদিন তুমি আমার তুমি সুখ তুমি শান্তি তুমি হে অমৃত পাথার তুমি তো আনন্দ লোক জুড়াও প্রাণ নাশ শোক তাপ হরণ তোমার চরণ অসীম শরণ দীন জনা সুন্দর তোমারি নাম দীন শরণ হে গরিষে অমৃত ধার জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে সুন্দর তোমারি নাম দীন শরণ হে একতব নামধন অমৃত ভবন হে অমর হয় সেই জন যে করে কীর্তন হে সুন্দর তোমারি নাম দীন শরণ হে গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে যখনই তব নাম সুধা শ্রবণে পরশে হৃদয় মধুময় তব নাম গানে হায় হে হৃদয় নাথ চিদানন্দ ঘন হে সুন্দর তোমারি নাম দীন শরণ হে বরিষে অমৃত ধার জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে সুন্দর তোমারি নাম দীন শরণ হে পুণ্ডরীকাক্ষ মুখোপাধ্যায় এই অসাধারণ সুন্দর সঙ্গীত রচনা করেছে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।